নমস্কার, হিঙ্গলগঞ্জ বারবাড়ি গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকেল, দিনে সমস্ত খাবার দেওয়া হয়ে গেছে। বিচুলি সকালে খেয়েছে, তারপরে ঘাস খেয়েছে, দানা সিদ্ধ খেয়েছে, এখন আবার ঘাস খাচ্ছে। এবার ওরা উঠে যাবে, আপনারা দেখলে বুঝবেনই, আলো অনেকটা কমে এসছে বলতে গেলে। তো এই খাওয়া শেষ হয়ে গেলে ওরা উঠে যাবে। ওরা নেপিয়ার ঘাস খাচ্ছে, যেটা হাইব্রিডের ভিডিও আমরা এর আগেও দিয়েছি, সেটা খাচ্ছে। এছাড়াও আমাদের কাছে স্মার্ট নেপিয়ার এবং তুতো রয়েছে, সেগুলো মাঝে মাঝে খাওয়াই, কিন্তু শীতকালে সেগুলো আমাদের কাছে একটু অল্প জায়গায় লাগানো রয়েছে বলে ফলনটা কম, দিয়ে উঠতে পারি না অতটা। আর ওটার ব্যবস্থা করা হচ্ছে একটু বাড়ানোর জন্য, তারপরে যখন রেগুলার খাওয়াতে পারবো তখন আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো এখন যেটা খাচ্ছে ওরা হাইব্রিড নেপিয়ার, এটার ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, এর আগে আমাদের চ্যানেলে অনেকবার দিয়েছি, যখন ক্ষেত নষ্ট হয়ে গেছিলো নতুন করে ঠিক করেছিলাম, বা ক্ষেতের ভিডিও, বাড়িতে কাটার ভিডিও, সমস্তটাই দিয়েছি। এই দেখুন হাইব্রিড ভিডিয়া, হাইব্রিড নেপিয়ার, এটা ক্ষেতের থেকে এনে রাখা রয়েছে, এই কাটছে। যে কটা দেওয়া রয়েছে কটা খাওয়া হয়ে যাবে, এই বাকি যে কটা রয়েছে কাটা হচ্ছে, এগুলোও সেম ওদের দিয়ে দেবো, ওরা এই কটা খাবে এবং ঘরে উঠে যাবে। দেখুন যাই হোক, ছাগল পালনের ক্ষেত্রে কিন্তু ঘাসের দিকে লক্ষ্য দিতেই হবে, ঘাসটা আপনারা ব্যবস্থা করবেন অবশ্যই, ঘাস হোক, সবুজ পাতা হোক। স্টল ফিডিংয়ে যারা করেন একটু ঘাসের ব্যবস্থা অবশ্যই রাখবেন, দানা যত দেবেন তত কস্টলি এবং ঘাস যত দেবেন ততটা খরচাটা কম হবে, তো প্রফিটটা বেশি থাকবে। অনেকে কমেন্টে করেছিল যে ছাগলের ফার্মে কত কী প্রফিট রয়েছে, সবাই বলছে লাভ হচ্ছে লাভ হচ্ছে, তো লাভটা কোথায় হচ্ছে, কত হচ্ছে, তো সেই বিষয়েও একটা ভিডিও অবশ্যই করব ভবিষ্যতে। তো আশা করছি যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন, সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে সমস্ত নোটিফিকেশনটাই পেয়ে যাবেন। তো আজকে এখন ভিডিওটা করার যেটা কারণে করছি সেইটাই বলি। এরা যেমন খাচ্ছে দেখুন, মারপিট করছে ঠিকই, কিন্তু অসুবিধা নেই, তার কারণ সেপারেট করা রয়েছে আমাদের, ওপাশে ছেলেরা এপাশে ব্রিডিংয়ের ফিমেলগুলো। আর বাচ্চাদের এই একটাই খোপ, দূরের থেকে দেখাচ্ছি, দেখুন এই যে খোপটা দেখছেন এটা বাচ্চাদের, এবং ভিতরে একটা খোপ রয়েছে সেটাও বাচ্চাদের, বর্ষাকালে লাগে, আর নাহলে অন্য সময় জিনিসপত্র রাখা থাকে। আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম ঘাস রাখা ছিল, বটিটা রাখা থাকে। তো যাই হোক, সারা বছর যে সময়টা বৃষ্টি না হয় সবসময় ছাগল এখানেই থাকে, বাচ্চা ছাগলগুলো। তো এই যে খোপটা, এই খোপটাই একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আমরা ফেস করছি বেশ কয়েকদিন হলো এবং এর আগেও করেছি, তো সে কারণেই ভিডিওটা করা, যে ভাবলাম যে এই যে এক্সপিরিয়েন্সটা আমাদের হচ্ছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও কারো যদি এই সমস্যাটা হয়ে থাকে তো আপনাদেরও হয়তো আশা করছি সমাধান করে নিতে পারবেন। তো মেন যে সমস্যাটা হচ্ছে এখানে, এই যে ছাগলগুলোর বাচ্চাগুলো দেখছেন, আটটা বাচ্চা টোটাল রয়েছে, তার মধ্যে ছটা এবং বলতে গেলে সাতটা বাচ্চা, একটা ব্ল্যাক বেঙ্গল আছে আর বাকি সবই ক্রস রয়েছে। তো এরা সব কিন্তু এক লটের বাচ্চা, আমাদের আগের লটের, বা বলতে গেলে ফার্স্ট লটও বলা চলে, আগের লটের বাচ্চা, এবং প্রত্যেকটা প্রায় এক মাস বা 15-20 দিন এরকম ছোটো বড়, এক এজের। তার মধ্যে ওই যে সদ্য যে বাচ্চাটা হয়েছে, যেটার ভিডিও এর আগেও আপনাদের দিয়েছিলাম ডিওয়ার্মিংয়ের, ওই বাচ্চাটার বয়স 1.5 মাস, ছোটো বাচ্চা, এদের থেকে কিন্তু অনেক ছোট, প্রায় 3 মাস, কারণ এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো প্রায় 4 মাস 3 মাস, কারণ এদের মাগুলো প্রত্যেকে কিন্তু আবার লোডেড হয়ে গেছে, এবং এদের মধ্যে কারো কোনো কোনো মায়ের আবার বাচ্চাও হতে চলেছে। যেমন এই যে বারবাড়িটা, ওখানে বারবাড়ি যে বাচ্চাটা দেখলেন ওর মা এটা, এবং এর কিন্তু আবার লোডের এবং বাচ্চা হতে চলেছে বলতে গেলেই চলে, কিছুদিন পরেই হবে। এই যে ছাগলটা দেখছেন এরও এরকম বাচ্চা হতে চলেছে, মাস 1.5 মাস পরেই কিন্তু হবে। তো এদের সবার মায়েরাই কিন্তু আবার লোডের হয়ে গেছে, এবং তাদেরও প্রায় মাস 1 মাস 2 মাস এরকম বাকি রয়েছে, 2 মাস 2.5 মাস, কোনোটা 3 মাস, তো হয়ে যাবে। কিন্তু ওই যে বাচ্চাটা এদের থেকে 3-4 মাসের ছোটো হওয়ার কারণে ওর কিন্তু এদের সাথে খাওয়ার একটা ভীষণ সমস্যা হচ্ছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন আশা করি, ও কিন্তু যেখান দিয়ে খাচ্ছে না কেন সবাই একবার করে ওকে গুঁতো মারছে। যখন অতিরিক্ত খিদে থাকে পেটে তখন তো খায়, কিন্তু একটু পেটে মোটামুটি খাবার থাকলে কিন্তু যেই না কেউ গুঁতো মারতে যায়, ও কিন্তু ভয়ে পিছিয়ে দাঁড়িয়ে থাকে।
এই মেয়েটার কাছে আসলে কোথায়, বারবারই ছেলেটা কোথায়, মানে যেই হোক যে যার কাছে গিয়ে খাওয়ার চেষ্টা করুক না কেন, ওকে মোটামুটি গুঁতো দেয়। তো গুঁতো দেওয়ার ফলে ও কিন্তু ভয়ে মোটামুটি খেয়ে পিছিয়ে দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওর পেটটা পুরোপুরি ভরে না এবং এটা কিন্তু ওর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এখন ওর গ্রোথের সময়, ও যেহেতু এখন 1.5 মাস সবে খেতে শিখেছে, 1.5 থেকে 2 মাস, 1.5 মাসের বেশি তো খেতে শিখেছে, এখন কিন্তু খাবে, পেট ভরে খেলে পারে, দুধ তো খাচ্ছেই, তার সাথে যত খাবার খাবে ওর কিন্তু গ্রোথটা ভালো থাকবে। এবং সেই সময়ই এদের থেকে ভয় পেয়ে পিছিয়ে থাকে, এইতে কিন্তু ওর গ্রোথের একটা সমস্যা আসে। এবং সেটা ছাড়াও আরও একটা যেটা বিষয়, যেহেতু এই বাচ্চাগুলো বড় এবং ও ছোটো, এই বাচ্চাগুলো কিন্তু পুরোপুরি খাওয়া শিখে গেছে, আর ও পুরোপুরি খাওয়া শেখেনি, তো যে খাবারটা দেয় এরা কিন্তু চটপট খেয়ে ফেলে। কিন্তু ওই বাচ্চাটার মতো এজের বাচ্চারা কিন্তু একবারে খাবে না, খাবে আবার রেখে দেবে, আবার খাবে আবার রাখবে, তো সময় লাগে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে, এবং এই বাচ্চাগুলো যেমন ডাটা খেতে শিখে গেছে, ও কিন্তু ডাটাও খেতে পারবে না, পাতা খাবে। তো খাবার দেওয়ার পরে চটপট কিন্তু এই বাচ্চাগুলো দানা হোক, বিচুলি হোক, পাতা হোক, ঘাস হোক, যাই হোক, চটপট খেয়ে শেষ করে ফেলে, ও কিন্তু পরিমাণেও কম পায়। তো এই যে একসাথে এই মাঝারি বাচ্চা এবং সদ্য হওয়া বাচ্চা বা সবে খেতে শেখা বাচ্চা একসাথে রাখার কিন্তু এই একটা ভীষণ বাজে দিক, যেটা কিন্তু আমরা প্রথমেই বাচ্চা সেপারেট করেছিলাম, কিন্তু এই জিনিসটা কিন্তু লক্ষ্য করেছি এখন যে ওরা খেতে পাচ্ছে না। এবং এই জিনিসটা কিন্তু প্রয়োজন খুব, যে ছোটো যে বাচ্চাটা থাকবে তাকেও সেপারেট করতে হবে, এবং আমরা সেটা করতে চলেছি। এই যে সাইডটা দেখছেন, এই সাইডটা বলতে গেলে ফাঁকা, এই পর্যন্ত বাস্কেট থাকে, ছাগলেরাও যেখানে খাবার দেওয়া থাকে সেখানেই চলাফেরা করে বেশি। এই নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, ওর গা বরাবর ওই সাইডে একটা বাঁশ রয়েছে, এবং এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শন থেকে এই জায়গাটা আটকে দেওয়া হবে, দিয়ে জায়গাটা বেশ বড় হয়ে যাবে। এখানটা তেমন একটা ছাগল ঘোরাঘুরি করেও কম, তো জায়গাটা পড়েই থাকে বলতে গেলে। তো ওই জায়গাটায় এই যে বড় বাচ্চাগুলো রয়েছে ওখানে দিয়ে দেওয়া হবে। আমাদের মোটামুটি ঘরের যা ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে 15টা মতো ছাগল, মা ছাগল আমরা রাখতে পারবো, মানে এক এক লটে ধরতে গেলে 25টা তো কম করে বাচ্চা পাবো। 15টা ছাগল যদি দুটো করে দেয় 30টা, তো দুটো করে কাউন্টিং করবো না, কারণ সেটা বলার বিষয় নয় যে কটা করে দেবে, সবসময় একটা দিতে পারে, দুটো দিতে পারে, তিনটে দিতে পারে, তো গড়ে 25টা ধরে রাখছি। তো 25টা সদ্য বাচ্চা, ছোটো বাচ্চা, 3 মাস পর্যন্ত বাচ্চা, এই যে বর্তমানে যে খোপটা দেখছেন এই খোপটাতে রেখে দেবো আমরা 3 মাস পর্যন্ত বাচ্চাদের, কারণ ওদের সবারই খাওয়ার লেভেলটা এক থাকবে, কেউ সবে খেতে শিখেছে, কেউ একটু একটু খেতে শিখেছে, কেউ এদের মতো এতটা টেনে খেতে শিখবে না। এরা যেহেতু 4 মাসের ঊর্ধ্বে হয়ে গেছে, এরা কিন্তু পুরোপুরি খেতে শিখে গেছে। এবং এই যে মাঝারি যে বাচ্চাগুলো, তাদের এই পাশে যে খোপটা করবো সেইখানটায় দেবো। তো এই বিষয়টা মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুব দরকারি, যেহেতু আমাদের ফার্মের বলতে গেলে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আশা করছি তার থেকে সেই রকম সমস্যা কেউ যদি ফেস করেন তাদের সমস্যার সমাধান হবে। তো যেহেতু দুটো খোপ করব, আপনাদের যাদের সীমিত জায়গা, যাদের অনেক বড় জায়গা রয়েছে চড়ার, তাদের তো অসুবিধা হয় না, প্রচুর জায়গায় খাবার দিতে পারলে সবাই মোটামুটি খেয়ে নেয়। যাদের সীমিত জায়গা রয়েছে, আমাদের জায়গাটা কিন্তু বিশাল বড় নয়, একবার আস্তে করে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন আমাদের জায়গাটা বড় কিন্তু বিশাল বড় নয়। এবং সেটা ছাড়াও ছাগল খাবারের জায়গাটাই বেশি থাকে, বেশি ব্যবহার করে। তো যেহেতু মোটামুটি মিডিয়াম সাইজ জায়গা, ছোট জায়গায় বলা চলে, মধ্যে যেহেতু করছি স্টল ফিডিংয়ে, সেহেতু সেপারেট করাটা খুব দরকার। এবং সেপারেশনের সময় যেটা আগে আমরা করেছিলাম, 3টে সেপারেশন, একটা ছোট বাচ্চার, একটা ব্রিডার এবং খাসিদের, একটা ফিমেল ব্রিডিংয়ের ফিমেলদের। তো এইখানে আর একটা সেপারেটের জায়গা অবশ্যই দরকার, যেটা 0 থেকে 3 মাস পর্যন্ত বাচ্চাদের রাখা হবে, আর একটাতে 3 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাদের রাখাতে হবে, 6 মাসের পরে বাচ্চাদের এদের সাথে দিয়ে দেওয়া হবে। তো এই যে এখন যেখানে বাচ্চাগুলো রয়েছে এখানে আমরা 0 থেকে 3 মাস পর্যন্ত বাচ্চাদের রেখে দেবো, এই বাস্কেটেই থাকবে। এবং ওই পাশে যেটা করব সেখানে 3 থেকে 6 মাসের বাচ্চাদের রাখবো, আর তার জন্য একটা নতুন বাস্কেট বানাতে দেওয়া হয়েছে। তো যখন আমরা ওই জায়গাটায় সেপারেটটা করব এবং বাস্কেটটা আনবো, তখন তো অবশ্যই আরও একবার ভিডিও দেব।
তো এই সেপারেশনটা খুব দরকার। ঘরের মধ্যে মিনিমাম তিনটে সেপারেশন করলেও হয়ে যায়, কিন্তু বাইরে দরকার, যেহেতু বাইরেটাই আসল, খাওয়া দাওয়া বাইরেই করে। এবং মারপিটটা খাওয়া দাওয়ার সময় যদি হয়, এই যে বাচ্চাগুলো পিছিয়ে থাকবে, পিছিয়ে থাকলে কিন্তু গ্রোথ কমে যাবে। আর এই ছোট বাচ্চা গ্রোথ কিন্তু যদি একবার কমে যায়, একবার যদি অপুষ্টির শিকার হতে থাকে, পরে কিন্তু হাজার ভিটামিন দিয়েও, হাজার রকম যত্ন করেও কিন্তু তাদের সেই গ্রোথটা ফিরিয়ে আনাটা একদম ইম্পসিবল হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুনি, এবং পরবর্তীতে যখন আমরা সেপারেশন করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।